গোটি মুসলমান বুকে ইয়াকিন রাখো, সাহস রাখো, আস্থা রাখো। সরকারের এমন বিধিনিষেধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান করছি। সাথে বন্ধুরা আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিলে এমন কি ঘটনা ঘটেছিল যে আল্লামা মামুনুল হক সাহেব নরম ভাষায় কথা বললেন, সেটিও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। মেরা প্যারা নবী কিতনা প্যারা নবী উম্মতি উম্মতি। চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিলে কি ঘটনা ঘটেছিল এবং আল্লামা মামুনুল হক সাহেব কি কথা বলেছিল। ১৬ কোটি মুসলমান বুকে ইয়াকিন রাখো, সাহস রাখো, আস্থা রাখো, বিশ্বাস রাখো, সারা দুনিয়ার কেউ আমাদের সঙ্গে না থাকলেও এই বিচ্ছিন্ন বঙ্গদ্বীপে ইমানদারদের সঙ্গে আছেন কে? আল্লাহ আছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমাদের উপায়, আমাদের একটাই শর্ত, আমাদের একটাই কন্ডিশন, আমাদের জন্য একটাই শর্ত, সেটা হলো এই, তুমি ঈমান এবং আমলের উপর থাকো, তুমি তোমার ঈমান মজবুত রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা ঈমানের উপর থাকবে বিজয় দিবেন কে? আল্লাহ। চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি চরমনায় পীর কি সিদ্ধান্ত নিয়েছে মোদির বাংলাদেশে আসা নিয়ে। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই আনন্দমুখর মুহূর্তে সরকার দেশের রাজধানীতে সকল প্রকার সম্মিলিত ও প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ করে কেবল রাষ্ট্রীয় এবং সরকার দলীয় অনুষ্ঠান আয়োজন করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুহূর্তে এমন নিষেধাজ্ঞা স্বাধীনতার মৌলিক চেতনার সাথে সাংঘর্ষিক। আমরা মানুষের রক্তে কেনা স্বাধীনতার ৫০ বছর উদযাপনে সরকারের এমন বিধিনিষেধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বাধীনতা ছিল জাতির ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল। দেশ মাতৃকার প্রতি অবিচল ভালোবাসা ও সকলের প্রতি সকলের আন্তরিক সহযোগিতা সহমর্মিতার ফসল আমাদের এই স্বাধীনতা। কিন্তু দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে তাদের দলীয় উৎসবে পরিণত করছে। সরকার দমন পীড়ন হামলা মামলা দিয়ে জনতার মাঝে বিভেদ তৈরি করে রেখেছে। একটি জাতীয় আনন্দ ঘন মুহূর্তকে এভাবে দলীয়করণ করার নিন্দা জানাচ্ছি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সর্বদলীয় জাতীয় কমিটি গঠন করে এই উৎসবকে সার্বজনীন করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মেহমানকে আপ্যায়ন করা ইসলামের রীতি, এমনকি সে যদি আপন পিতার হত্যাকারীও হয় তবুও এটা ইসলামের সৌন্দর্য। সেই হিসাবে বাংলাদেশে আমন্ত্রিত সকল বিদেশি মেহমানদের ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাগত জানায়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়টি আলাদা। তার সহিংস অতীত এবং ক্ষমতা গ্রহণের পরে ভারত জুড়ে তিনি যে ধর্মীয় সহিংসতা উসকে দিয়েছেন তাতে বাংলাদেশে তাকে স্বাগত জানানোর মতো কোনো পরিবেশ নেই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। অন্যদিকে নরেন্দ্র মোদী ভারতে বৈষম্য, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নিপীড়ন, ধর্মীয় তুচ্ছ বিষয় নিয়ে মানুষকে পিটিয়ে মারা, কাশ্মীরের মানুষের স্বাধীনতা কেড়ে নেয়া এবং সিএফ এর মতো বর্ণবাদী আইন করে প্রজন্মের পর প্রজন্ম ভারতে বসবাস করা মানুষের নাগরিকত্ব কেড়ে নেয়ার মতো কাজ করছে। একই সাথে তিনি প্রতিবেশীদের সাথে সাম্রাজ্যবাদী আগ্রাসী আচরণ করা সহ সাম্য মানবিক মর্যাদা
ও সামাজিক ন্যায় বিচার পরিপন্থী কার্যক্রমের প্রধান কুশীলবদের একজন। বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা, বাংলার মানুষের প্রাপ্য পানি নিয়ে অবৈধ কারসাজি, কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপকূলে বাণিজ্য ঘাটতি জিয়ে রাখা, রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়া, দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে অনৈতিক হস্তক্ষেপ এবং আগ্রাসী বিনিয়োগ করে বাংলাদেশকে দুর্বল পররাষ্ট্রনীতি গ্রহণে বাধ্য করা ইত্যাদি কারণে নরেন্দ্র মোদীকে বাংলার মানুষ স্বাগত জানাতে পারে না। নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রিত হওয়ার নৈতিক যোগ্যতা রাখেন না, বরং নরেন্দ্র মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার এই মাইল ফলককে উপস্থিত থাকা স্বাধীনতার মূল চেতনার সাথে সাংঘর্ষিক। সেসব বিবেচনায় আমরা নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করছি। ভারতের প্রধানমন্ত্রী হিসাবেও নরেন্দ্র মোদী আমন্ত্রিত হতে পারেন না। ভারত বাংলাদেশের স্বাধীনতায় সহায়তা করলেও বিগত 50 বছরে পারস্পরিক বিভিন্ন ইস্যুতে ভারত যেভাবে অসৎ প্রতিবেশী সুলভ আচরণ করছে, বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করছে, তাতে ভারতের সহযোগিতা ম্লান হয়ে গেছে। তাই বাংলাদেশ সরকারকে বলবো তার আমন্ত্রণ পত্র প্রত্যাহার করে নিন, অন্যথায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একজন উগ্র সাম্প্রদায়িক নেতার দ্বারা কলঙ্কিত করার দায় আওয়ামী লীগকে বহন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই ভূখণ্ডের মানুষ। বন্ধুরা, চলমনে পীরের এই সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখি সে আল্লামা জুনাইদ বাবু অনুগর হুজুর কি বলেছে। আবুলাহেলের থারতবাই হলো ভারতের কসাই মুদি, ভারতের কসাই মুদি, ভারতের কসাই মুদি। বারে বারে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে আসতেছে। কয়েক বছর আগে গুজরাটের আহমেদাবাদে মুসলমানদেরকে যে গাজর আর কসুর মতো খেড়েছে, তার নেতৃত্ব দিয়েছে। বন্ধুরা, এই মোদী যেন বাংলাদেশে আসতে না পারে এই বিষয়ে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।